বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করলে কাটা হবে না অতিরিক্ত কর, জানিয়ে দিল দেশের অর্থমন্ত্রক। আগের একটি ঘোষণায় অনুমান করা হয়েছিল পয়লা জুলাই থেকে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা ব্যয়বহুল হতে চলেছে। খরচের পরিমাণ 7 লক্ষ টাকা পেরিয়ে গেলে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 5% পরিবর্তে অতিরিক্ত 20% অর্থ কাটার নিয়মও পয়লা জুলাই এর পরিবর্তে চালু হচ্ছে পয়লা অক্টোবর থেকে। ডেবিট কার্ড, ফরেক্স কার্ডের মতো ক্রেডিট কার্ডকে লিবারালাইজড রেমিটেন্স স্কিম বা LRS এর আওতায় আনা হচ্ছে না বলে জানিয়ে দিল কেন্দ্র।